আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় একের একটি অংশ, খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা যা প্রয়োজন সে সম্পর্কে। আজ আমরা শিখব খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। বন্ধুরা, আমরা জানি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এবং মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ জীবন ধারণ করে। বন্ধুরা, তোমার প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করতে পারছো, খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভরশীল? এই প্রশ্নটির ওপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের খাদ্যের উৎস। প্রথমেই দেখিনি কি করতে হবে। প্রথম কাজ, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের প্রথমে রয়েছে খাদ্য, একটি হচ্ছে উদ্ভিজ খাদ্য, একটি হচ্ছে প্রাণীজ খাদ্য। দুই, নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ খাদ্য ও প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করি। বন্ধুরা, এবার আমরা ছকটি পূরণ করি। প্রথমেই আমরা বাম দিকে লিখব যেগুলো হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এই সকল খাদ্য হচ্ছে কলা, আনারস, আম, আপেল, আঙ্গুর, ভাত, রুটি, ডাল, সবজি ইত্যাদি। এবং প্রাণীজ খাদ্য হচ্ছে মাংস, মাছ, ডিম, দুধ। এবার কাজ তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ কি, নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে মানুষ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপরই নির্ভরশীল। এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নেই। মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশের ওপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী খেয়ে থাকে এবং খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের ওপর নির্ভরশীল। এই পাঠে আমরা জেনেছি খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য কি করে, নিজেই তৈরি করে এবং এই খাদ্য উদ্ভিদের শক্তি যোগায়। তাহলে আমরা কি পেলাম, যে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পায়। সূর্যের আলো থেকে উদ্ভিদের মধ্যে শক্তি প্রবাহ হয়ে থাকে এবং প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু বেঁচে থাকার জন্য প্রাণী কি করে, উদ্ভিদ বা অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ অথবা প্রাণীকে খেয়ে থাকে। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে প্রথমে উদ্ভিদ শক্তি পায় এবং উদ্ভিদ ও প্রাণীকে খাওয়ার পর মানুষ শক্তি পায়, অর্থাৎ
সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে। আমরা আরও জানতে পারলাম খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।